হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি হচ্ছে যেটা দেখাবো, লিপস স্ক্রাব। এটা সবাই জানে যে লিপস পিঙ্ক করার জন্য আমরা স্ক্রাব করি, কিন্তু আমি একটু ডিফারেন্ট একটা জিনিস ইউজ করে দেখাবো, ডিফারেন্ট একটা প্রোডাক্ট বলতে পারেন। প্রোডাক্ট না আসলে, এটা আমাদের বাসায় আমরা খাই, খাওয়ার পরে যেটা ফেলে দিই সেটা আমি আর কি কাজে লাগিয়েছি, আপনারা চাইলে কাজে লাগাতে পারেন। খুবই ন্যাচারাল একটা জিনিস, এটাতে লিপসের কোনো ক্ষতি হবে না, কিছুই হবে না। তো আমি প্রথমে হচ্ছে লিপসে একটু অয়েল, হচ্ছে নারিকেল তেল দিয়ে লিপসটাকে একটু মাসাজ করে নিয়েছি, তাহলে লিপসটা একটু নরম হয়ে যায়। তারপরে লেবু আর চিনি দিয়ে লিপসটাকে ভালোভাবে স্ক্রাব করে নিচ্ছি। আপনারা এটা 2 থেকে 3 মিনিট করবেন। আমি 2 থেকে 3 মিনিট স্ক্রাব করার পরে আর কি এটা মুছে নিব। আমার মানে খুবই পছন্দের একটা, আপনাদের অনেকেরই আছে এটা, পাফটা দিয়ে আমি মুছে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি যেটা করব, মুছে নেওয়ার পরে ড্রাগন ফ্রুটস আমরা যেটা খাই, খাওয়ার পরে যে ইয়েটা ফেলে দিই সেইটা আপনারা যখন লিপসে লাগাবেন, অনেকেই জানেন এটা ইনস্ট্যান্ট, কিন্তু লিপসটা ন্যাচারাল পিঙ্ক হয়ে যাবে। তো আমি সেটাই করছি, এটা সুন্দরভাবে 1 থেকে 2 মিনিট এটা একদম লিপসে সুন্দর করে ম্যাসাজ করে নেবেন, দেখবেন একদম ন্যাচারাল একটা কালার চলে আসবে, পিঙ্ক কালার। তারপরে আমি ভ্যাসলিন লিপসে লাগিয়ে নিলাম। সো এই তো।